সরি সরি সরি, আমি আমি খুবই দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করবেন। হ্যালো হ্যালো, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? আপনি ক্ষমা করলে আমি যেতে পারি। না, ক্ষমা করিনি। ক্ষমা না করলে কি আপনি এখান থেকে যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকবেন? না, তাহলে একটা খটকা থেকে যায় না? আপনি ক্ষমা না করলে আমি সারাদিন এখানে আপনার কাছে ক্ষমা চাইব। অবশ্য প্রকৃতিপ্রেমী মানুষের কাছে ক্ষমা চাইতে খুব একটা খারাপ লাগবে না। আপনি কিভাবে জানলেন আমি প্রকৃতিপ্রেমী? তা না হলে আপনি এরকম সবুজ বৃক্ষরাজের নিচে হারিয়ে যাওয়ার মতো করে বসে থাকতেন? আচ্ছা যাই হোক, বলুন ক্ষমা করেছেন কিনা, তাহলে একটা কথা বলবো। করলাম ক্ষমা, বলুন। অচেনা মানুষ হয়ে এত বেশি কথা বলছি, প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার বাড়ি কি রাজবাড়িতে? আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। সে রাজবাড়িতে আপনার? আমিও রাজবাড়ির ছেলে, কিন্তু রাজপুত্র না। না না, আমি অমনটা ভাবছিও না, আমিও রাজবাড়ির মেয়ে কিন্তু রাজকন্যা না। সিরিয়াসলি, আপনি রাজবাড়ির মেয়ে? বসন্তপুর আমার বাড়ি, আপনার? আমারও তো বসন্তপুর, ওই যে নিলয় নার্সারির পাশে। আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে না নির্জলার বাইরে আছি। নির্জলার মানুষ পেলে এত হালকা লাগে। আমিও সম্ভবত এক বছর পরে একটা না এত কথা বলছি, নিজের কাছে নিজেকে চিনতে অসুবিধা হচ্ছে। কিন্তু আমি কিন্তু একদমই ধরনের মেয়ে না। আপনি গায়ে পড়ে কথা বলছেন দেখে আমি উত্তর দিচ্ছি। সরি সরি সরি, আমি আসলে একটু বেশি কথা বলি, বলতে পারেন টকেটিভ। আচ্ছা, আপনি এখানে বসে আছেন কেন? রোদ এসে গেছে তো। রোদ পোহাচ্ছে, রোদ আমার ভীষণ প্রিয়। কিন্তু এখন তো গরম, গরমেও রোদ প্রিয়? গরমেও রোদই প্রিয়, আমার গরম লাগে না, শীত অনুভব করি। অসীম এক শীতের ঋতু নিয়ে বেঁচে আছি আমি। আপনাকে কিন্তু অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আপনি চাইলে আসতে পারেন। ওকে। হ্যালো মা। হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো? আর বলো না, দাঁত থাকতে তো দাঁতের মজাটা দিলাম না, তুমি এত করে বললে ট্যাংরা মাছের ঝোল দিয়ে খেয়ে আসতে, খেলাম না। আর এখন এক মাসেই মনে হচ্ছে হাজার বছর ধরে আমি টমেটো আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল খাই না। তোমাকেও মিস করছি, রাজবাড়িও মিস করছি। না না, হ্যাঁ সব ঠিকঠাক। হ্যাঁ, অফিসে যাচ্ছি, অফিস ঠিকঠাক না, কলিগরা খুব ভালো। হ্যাঁ, সবাই ভালো। এক্সকিউজ মি। আচ্ছা হ্যাঁ, আমার একটু পর কথা বলি। আপনি কি রাজবাড়ির? আমরা রাজবাড়ির। আরে, জায়গাটা কি মিনি রাজবাড়ি হয়ে গেল নাকি? একটু আগে একটা মেয়ের সাথে আমার দেখা হলো, সেও রাজবাড়ি, খুবই অদ্ভুত একটা মেয়ে, সে নাকি রোদ খায়। রোদ খায় না, রোদ পোহায়, রোদ তার ভীষণ প্রিয়। আপনারাও চিনেন নাকি? খুব আজব একটা মেয়ে না? আমার বোন, নাম মহুয়া। ও সরি, মানে কিছু মনে করবেন না, আসলে আমি একটু মজা করছিলাম। বিষয়টা আসলে মজারই, কিন্তু আমাদের জন্য একটু চিন্তার। আমাদের জন্য চিন্তার? চিন্তার কেন? কিছু মনে না করলে আমাকে বলতে পারেন। আচ্ছা, আমি আসলে একটু কথা বেশি বলি, গায়ে পড়ে একটু একটু। বলবো কেন চিন্তার? আর শুনুন না, মনে মনে আমরা রাজবাড়ির মানুষ এত খুঁজি,
পরিচয় হতে তো ভালোই লাগে, আসা যাওয়া করা যায়, তারপর পারস্পরিক নানান ধরনের জিনিস আদান প্রদান, সবটাই তো ভালো লাগে। একদমই তাই, মাও এটা ওটা পাঠায় লোকজন ধরে, আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমি আসলে এখন ওই চাকরি সূত্রে স্থায়ী ঢাকায় বলা যায়, তো খুব একটা পরিচিত মানুষ নেই, একজন আছে আমার কলিগ, তো কথা বলে মজা পাই না। যাক, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, পেট ভরে কথা বললাম। আপনার কথা একদম শিবনের মতো, মহুয়া আপনার সাথে কথা বলে মজা পাবে। মহুয়া আপনার বোন? হ্যাঁ আমার বোন, আমাদের বাসা বাড়িধারার ওইদিকে, একদিন আসবেন, ভালো লাগে। আমি তো বসুন্ধরাতেই থাকি, কাছেই তো। আপনার খুবই আন্তরিক, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর আমি আপনাদের ওদিকে হাঁটতে যাই মাঝে মাঝে। এই যে এটা আমার কার্ড, যখনই সময় হবে চলে আসবেন, ভালো লাগবে। হ্যাঁ, কোঠার কল করে আপনার ফ্রি থাকলে চলে আসবেন। অবশ্যই, কিপ ইন টাচ। জি, চলো, ভালো থাকবেন। আমার যত্ন করে সাজগোজ করা দেখে মনে হতে পারে আমি কোথাও বেড়াতে যাচ্ছি, কিন্তু তা নয়। আমি নিজের ভেতরে সবসময় ভ্রমণ করি, যে কোনো কাজের ভেতর আমি ভ্রমণের আনন্দ খুঁজে পাই। শুনতে অদ্ভুত লাগলেও পাই। সাজগোজ শেষ হলে আমি চিঠি লিখতে বসব। চিঠি ব্যাপারটাও আমার কাছে অনেকটা ট্রাভেলিংয়ের মতো, ঠিক যেন টাইম ট্রাভেল। এর জন্য একটু সাজলাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর নিশ্চয়ই। আমিও জানি আমাকে সুন্দর লাগছে, কারণ আমি সুন্দর। তীব্র গন্ধে এক মহুয়া বাগানের মতো সুন্দর। শিমুন, কেমন আছো? উত্তপ্ত দুপুরে হৃদয় ভেঙে জুড়ে নিশ্চয়ই রক্তিম বিষাদ ছড়াচ্ছ। আমি কেমন আছি জানো? সম্ভবত আমি রোদের মতো আছি। সেদিন কে যেন পাশের রুমে গান বাজাচ্ছিল, কেন রোদের মতো হাসলে না? আচ্ছা, রোদের মতো কি হাসা যায় বলো? রোদ তো দারুণ এক বিষাদের নাম, অনন্ত অন্ধকারের এক কোমল রাত্রিকে পুড়িয়ে ছারখার করে দেয় এমন। অথচ রোদের মতো নাকি হাসতে হবে। শিমুল, আমার তিন রাত্রিগুলো এমন হয়ে গেল কেন? কহিন নিস্তব্ধতায় হুট করে কেন শিমুল ফুল ঝরে পড়ার শব্দে আমি ব্যাকুল হই। তুমি আর ফিরে এসো না, কোনোভাবেই না, রোদেও না, শীতেও না, কারো কথা বলার ঢঙেও না। সব ঠিক হয়ে যাবে, এক বসন্ত চলে গেলে কি হাজার বসন্ত আসে না? আজকে লেট লেট হয়ে গেল না? আচ্ছা, ভালো কথা, বস ফোন করছিল আর না? ফোন করে নাই, ফোন না করাই ভালো। লোকটা শুধু আমাকে সন্দেহ করে, ভাবে আমি ঢাকায় আসার পর শুধু ঘোরাঘুরি করছি, অথচ সফলতার বাতাস এই সৌনকের জানালা ধরেই তার দ্বারে পৌঁছে। আরে, ওনার কাজই তো হলো সন্দেহ করা, তবে উনি কিন্তু তোকে খুব ভালোবাসে, পছন্দ করে, এই জন্য তো তোকে ঢাকা পাঠাইছে।
এটা পছন্দ না রে ফয়জুল, এটা হচ্ছে স্বার্থ হাসিল করা। সে খুব ভালো করে জানে এই কাজটা তুই আর আমি ছাড়া অফিসের অন্য কেউ ভালো করে করতে পারবে না, তাই আমাদের ঢাকায় পাঠিয়েছে। আচ্ছা বাদ দে, বন্ধু একটা কাজ কর, আমরা আগামীকাল একটু ঢাকার বাইরে ঘুরে আসি। যাওয়া যাবে না, কাল তো আমার একটা দাওয়াত আছে, বিশাল দাওয়াত, রাজবাড়িয়ান দাওয়াত, টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভাবি বলছিল আপনার নাম সৈনব। সৈনব নামের অর্থ কি আপনি জানেন? কেন জানবো, সৈনব নামের অর্থ হচ্ছে ছেলে ঋষি। তাহলে মেয়ে ঋষিও আছে? এর বেশি তো জানি না, হয়তো আছে। মেয়ে ঋষি নিশ্চয়ই আপনার মতো গম্ভীর, এর থেকে বেশি না জানাই ভালো। আর আমি গম্ভীর মেয়ে না। সৈনব নামটা না আপনার সাথে খুব গেছে। সুদর্শন একটা ছেলে, তার নাম সৌনক, তার মুখটা মায়াময়, শিমুল ফুলের মতো। চৈত্রের তপ্ত দুপুরে ঝরে পড়ে গেল একটি শিমুল ফুল। কিছু ভাবছেন? তারপর সৌনক কতদিনের জন্য আছেন ঢাকায়? প্লিজ আমাকে আপনারা তুমি করুন, আপনারা অনেক আন্তরিক, আর আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো। যে যাই বলুক আমি কিন্তু তুমি করেই বলবো, সৌনক আমার ছোট ভাইয়ের মতো। দেখি তো মায়ে পড়ে গেলাম, তাই তো 5 মিনিটের পরিচয়ে একেবারে ট্যাংরা মাছের ঝোলের দাওয়াত দিয়ে আসলাম। মায়া বাড়িও না জুই, মায়া বাড়িও না। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস কি জানো তো? মায়া। মায়া বড় অদ্ভুত জিনিস। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলেন? আমার রোগটাই তো চুপ থাকার, চুপ হয়ে গেছে। ওই যে হয় না, শীতের ঝড়া পাতা শেষে মেহগুনি গাছ যেরকম নিস্তব্ধ হয়ে যায়, তেমন। কিসের রোগ? তেমন কোনো রোগ না, একটু মানসিকভাবে অস্থির। এই জন্য ভাইয়া ভাবি ওদিন আমাকে ঘুরতে নিয়ে এসেছিলেন। তারা ভেবেছেন যে এই প্রকৃতি আমার মন ভালো করে দিবে। আপনার মন ভালো না? ভালো, কিছুদিন ধরে বেশ ভালো। আচ্ছা আপনি খেতে বসে তো বেশ কথা বলেন, চুপচাপ খান না? ঠিক আছে, চুপচাপ খাচ্ছি। আমাদের ডাকে আবারও সাড়া দেওয়ায় তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে একটা বিষয় পরিষ্কার করে, আসলে যে জিনিস যতটা নরম ততটাই ভালো, জানো তো। মোহরবেলা তো এমনটাই হয়েছে। কি হয়েছে ওর? শিমুল নামে একটা ছেলের সাথে ওর সম্পর্ক ছিল, খুব মায়াময় একটা ছেলে, এত ভালো যে তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর সম্পর্ক চলছিল ওর। শিমুল অনেকটা বজ্রপাতের মতো মোহর জীবন থেকে উধাও হয়ে গেল। শিমুল মহুয়াকে অনেকটা আঘাতই করেছে বলতে পারো। তারপর মহুয়া ব্যাপারটাকে কোনোভাবে মেনে নিতে পারলো না, আঘাতটাতে ওকে পুরোপুরি ভাবে ভেঙে দিল, অনেকটা ট্রমার মধ্যে চলে গেল আর কি। খায় না, ঘুমায় না, আত্মহত্যা করতে চায়। এবং খুব ভালো খবর কি জানো, তোমার সাথে পরিচিত হওয়ার পর মহুয়া খুব আনন্দে আছে, তোমার কথা আমাদের কাছে বেশ কয়েকবার বলেছে। তোমার কথা বলার ধরনের সাথে শিমুলের কথা বলার ধরন পুরোপুরি মিলে যায়, আমিও মাঝে মধ্যে খুব আবার খুঁজছি। একজন বন্ধু হিসেবে তুমি ওকে আনন্দে রাখতে পারো কি পারো না? কতটা উপকার হবে আমি জানি না, তবে কারো অসময়ে পাশে থাকাটা তো আমাদের মানবিক গুণেরই একটা, আমি চেষ্টা করব। আচ্ছা মহুয়াকে দেখছি না, ও কোথায়? ও বারান্দায় আছে। কেন
কেন ভয় পেলে খুশি হতেন? হতাম, দেখতাম মোয়া ফুল চমকে এলে কতটা দোলে উঠে হাওয়ায়। একটা কাজ করুন, আপনি ভেতর থেকে আবার আসুন, এবার আমি সত্যি সত্যি শুনতে যাব। না তা হয় না, এটা তো অভিনয় হয়ে যাবে। কেন, সিনেমায় অভিনয় দেখে মানুষ সত্যি সত্যি কি কাঁদে না? সে কান্না কি মিথ্যা? বাহ, আপনি তো যুক্তিতে চমৎকার। আর আপনি উপমাতে কম না। আচ্ছা, আপনার সাগরদ্বীপ পছন্দ? চারদিকে বেদনার নীল, মাঝখানে ছোট্ট একটা ভরসা, সুন্দর না? যদি বলি পছন্দ তাহলে কি নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাব, সাথে একটা পালতোলা নৌকা থাকবে, যেন বেদনার জৈব সারে ফুটে ওঠা একটা রঙিন পথ। আমার তো এখনই যেতে ইচ্ছা করছে। আপনি পারবেন, ভাইয়া ভাবিকে বলুন না আমরা ছুটিতে কোথা থেকে ঘুরে আসি। এটা কেন ভাইয়া ভাবিকে বলতে হবে? আপনি কি আমার সাথে যেতে ভয় পাচ্ছেন? দেখুন, আমি কিন্তু ক্রিমিনাল না, আর অপরাধ করার মতো কোনো সাহস আমার নাই। এই কথা বললে কি আর ভয় থাকে? তাহলে কথা কিন্তু একদম পাকা, আমরা ঘুরতে যাচ্ছি। ফোন নাম্বারটা দিয়েন আপনার, যাতে পাকা কথা বাসায় বসে বসে পৌঁছে না যায় সে ব্যবস্থা তো নিতে হবে। ঠিক আছে, দিয়ে যাব। ভয় দেখাতে চেয়েছিলে? ভয় কাটাতে চেয়েছিলাম। আমার তো অনেক আগে ভয় কেটে গেছে, বিছানা থেকে ওঠার শক্তি নেই শিমু, আমাকে একটু উঠাবে প্লিজ? শিমুলকে? তুমি শিমুল, শিমুলের মতো মায়াময় মুক্তময়, আমার হাতটা ধরে রাখবে প্লিজ? কোথাও যেও না। দেখি তোমার চুল ঠিক করে দেই, শিমুলের নেশা কেটে গেলে তুলোর মতো প্রেমে পড়া যায়। জানো, আশ্চর্য সন্ধ্যায় মোহর ঘ্রাণেও বিলীন হওয়া যায়। জানো, আমি তো বিলীন হয়ে গেছে। জানো, এ ধরনের কথা বলো না, আমার অনেক ভয় হয়। বলছেন মহুয়া? কিভাবে বুঝলেন? মহুয়ার ঘ্রাণে? ঋষিদের কি এত ঘ্রাণ শক্তি? তাদের ক্ষমতা আরো অনেক বেশি। আপনি না আমাকে বেদনার এক রঙিন পদ্মে ভেসে বেড়ানোর লোক দেখালেন। ভুলি নাই, ভাইয়ের সাথে কথা হলো, ভাইয়া বললেন আপনাকে নিয়ে আশপাশে কোথাও ঘুরে আসতে, সাথে এটাও বলেছে যে আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি সুস্থ হয়ে উঠব। আরে কিভাবে বুঝলেন? আমার সিক্স সেন্স কিন্তু সুপারন্যাচারাল পাওয়ারের মতো তীক্ষ্ণ। আচ্ছা, আপনি কি এখন ব্লু টি-শার্ট পরে আছেন তাই না? আপনি কি করে বুঝলেন? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছি, তবে বাস্তবে না, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। আমি কিন্তু মোটামুটি সিজোফ্রেনিয়ার রোগী, অনেক গল্প বানাই এবং গল্পকে বাস্তব মনে করি। আপনি মোটেও রোগী নন, এতবার রোগী আর রোগ শব্দ দুইটা ভুলে উচ্চারণ করবেন। আপনি কিন্তু ডাক্তারদের চেয়ে অনেক ভালো কাউন্সিলিং করতে পারেন। ডোন্ট ওয়ান্ডার এত বছর পরে আমার মুখে কথা ফুটিয়েছেন আপনি। আমার বাচালতা যে কারো কাজে আসছে এটা ভেবে ভালো লাগছে আমার। আপনি সহজ সরল মজার মানুষ, আপনি সত্যি অভাব করতে পারেন।
এই জন্য কি জীবনে এত বড় আঘাত পেলাম? কিসের আঘাত? কেন ভাইয়া ভাবি আপনাকে বলেনি? ও আচ্ছা, এটা খুবই সিম্পল ব্যাপার, ভুলে যান না। এটা এক বসন্তে শিমুল শেষ হয়ে গেলে কি অন্য বসন্ত আসে না? প্রেমিকের মতো কথা বলছেন নাকি কাউন্সিলরের মতো? আমি শিমুলের বোন, আমি মনু চাটুক, নীল বেদনার জলে হলাম পদ্মরমী। আজকে রোদটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে অ্যান্টার্কটিকা থেকে অতিথি পাখি হয়ে রোদের দেশে আসলাম। অতিথি না হয়ে স্থায়ী হতে পারেন না? আজকাল নিজেকে কেমন যেন লাজুক মনে হয়। সত্যি বলতে আমি এতটা লাজুক ছিল না। আমরিন নামে এক মেয়ের সাথে আমার কিছুদিনের প্রেম ছিল, তখনও এতটা লাজুক ছিলাম না। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম মেয়েটা স্বাভাবিক না, মানসিক রোগী। আমিও তো মানসিক রোগী। আপনি কি আমার প্রেমিকা? সরি, তাই তো। আমি মানসিক রোগী হলে তাতে আপনি কি আসা যায়? আর আশ্চর্যের কথাও না, আমি তো মজা করছি, আপনি কি মজা বুঝতে পারেন না? আর শুনুন, আপনি একদমই রোগী না, জীবন থেকে অপ্রত্যাশিতভাবে পাওয়া ব্যথায় জর্জরিত একজন মানুষ, সিম্পল। আপনি কি ডাক্তার? আপনার নাম হওয়া উচিত ছিল ডাক্তার শৌনক সমুদ্র। আমার মনে হয় আমি ঠিক হয়ে যাচ্ছি, আমার আর কোনো রোগ নেই।
মিস্টার হোয়াইটের এক্সট্রিম পাওয়ার সব ময়লা ও জীবাণুকে করবে ছারখার। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার পারফেক্ট পরিষ্কার প্রতিবার। আচ্ছা, আপনি কি সত্যি ডাক্তার? মানে আমার ভাইয়াকে কোনোভাবে আপনাকে অ্যাপয়েন্ট করেছে আমার জন্য? একদমই না, আপনি যা ভাবছেন এসব কিছু না, যা হচ্ছে একদমই ন্যাচারাল। ন্যাচারাল? হুম। আপনার কি আমাকে ভালো লাগে? লাগে। হাত ধরতে ইচ্ছা করে এমন ভালো? দেখুন, এই যে আমি আবারও কেমন লজ্জা পাচ্ছি, তো আসলেই আমি এরকম লাজুক ছেলেই না। আমি কি আপনাকে শিমুর বলে ডাকতে পারি? বার কয়েকবার ডেকেছেন, কিন্তু আমি শোনো কি হ্যাপি। সরি, আপনি শোনো কি থাকুন, সবার একটা নিজস্বতা আছে, কিছু হাওয়া আগুন লাগায় আবার কিছু হাওয়া আগুন নেভায়। আমি কোনটা নিভিয়েছেন? জায়গাটা সুন্দর না মনে হচ্ছে, যদি ওই অনন্তকাল থেকে যেতে পারতাম এখানে। থেকে গেলেই তো পারেন। আমি তো এরকম হালকা মেয়ে একদমই ছিলাম না যে কাউকে দেখব আর প্রেমে পড়ে যাব। প্রেম জীবনে একবারই আসে, আমি এতেই বিশ্বাসী ছিলাম না। কিন্তু আমার জীবনে একবারই প্রেম এসেছিল, সে ছিল শিমুল। আমার ভালোবাসার তৃপ্ততাই হয়তো আমার ভালোবাসাকে শিমুলের কাছে ম্লান করে দিয়েছিল। শিমুল কিসের মোহে আমার সাথে এমন করতে পারল আমি জানি না। আজও শিমুলের ব্যথায় যখন আমি নিজেকে নিঃশেষ করে দিচ্ছি, নিঃশেষ থেকে ফিরে আসার চেষ্টা করছি, ঠিক তখন সোনুকে সে আবার ভয়ঙ্কর সুন্দর এক মেকানিজম করলো, যেন আমি আমি প্রতিবার অক্সিজেন গ্রহণে বুঝতে পারছি আমি সোনুকে ভালোবেসে ফেলছি, যেন শিমুলের চেয়েও বেশি। আমাদের দুজনের গল্পটা এক, কিন্তু ফলাফল আলাদা। মোহাকে মেনে না নেওয়ার মতো ব্যথা দিল শিমুল। এদিকে আমরিন নিজেই আমাদের সম্পর্কটাকে টক্সিক করে তুলল, আমি নিজেই ফিরে আসতে বাধ্য হলাম। অথচ এ নিয়ে আমরিনের কোনো মাথা ব্যথা নেই, যেন এটাই স্বাভাবিক। দিব্যি আরেক ছেলের হাত ধরে সে ঘুরে বেড়াচ্ছে, শিমুলের মতোই হয়তো। এ যেন এক কড়া হিসেব, এই হিসেবটা কি প্রকৃতির নিজ হাতে করা? দুজন মানুষ যারা প্রেম থেকে বিচ্ছিন্ন, আজ তারা পাশাপাশি। মোহা চাইছে আমার হাওয়া তার সুবাসে মিশে যাক, আর আমিও সম্মোহিত এক যাযাবরের মতো ছুটে যাচ্ছি সেই ঘ্রাণে। বুঝতে পারছি আমিও ভালোবাসি মোহাকে। আমি এখানে আছি তুমি কিভাবে জানো? ভাবির কাছ থেকে খোঁজ পেয়েছো নাকি ভাবি তোমাকে পাঠিয়েছে? আমার সিক্সথ সেন্স থেকে বুঝলাম তুমি এখানে। আজ কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি স্বাভাবিক হয়ে গেছি, এখন আর আগের মতো ঘুমানোর জন্য স্লিপিং পিল খেতে হয় না, ইদানিং খাবারও বিষাদ মনে হচ্ছে না, খেতে পারছি। এদিকে আমি রোগী হয়ে যাচ্ছি জানো। মানে কি? মানে কি জানো না? মহুয়ার ঘ্রাণে একা বেঁচে থাকা দায়ী হয়ে যাচ্ছে। আমাকে ভালোবাসো? সত্যি করে বলো, আমার মাথা ছুঁয়ে বলো। তোমার ষষ্ঠ ইন্দ্রিয় কি বলে দেখো তো, আমার বুকের ভেতর শিমুলের চাষ হচ্ছে কিনা, সহস্রকোটি
লাল শিং ফুটে আছে কিনা। না, সেখানে তেমন কিছুই নেই। সেখানে এক ঋষি মোহর বনে ধ্যান করছে প্রেমের জন্য। ঋষি কি সফল হবে? হবে, খুব হবে। মহা তো নিজেই ঋষির ধ্যানে মগ্ন। কি হয়েছিল হঠাৎ এরকম হুট করে পড়ে গেলেন? আমরা কেউ কিছু বুঝতে পারলাম না। দূর থেকে কাছে আসতে আসতেই এ অবস্থা। খুব জটিল না, কিন্তু এমনি একটু মাথার চপ্পর দিয়েছিল আমরিনের কথা ভেবে। ভাবছিলাম আপনার মতো একটা ছেলেকে আমরিন কী করে পারলে ভাবে সন্দেহ করতে। পান করছেন, আমরা কিন্তু সত্যিই খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি পারবেন আর কিছুদিন আমার পাশে থাকতেন? কিছুদিন কেন, অনেকদিন পারব। বাকি জীবনের মতো অনেক দিন চেষ্টা করা যায়। আমার অসুখটা আগে আরো অনেক বড় রকমের ছিল, আস্তে আস্তে কমেছে। আচ্ছা, কি কি সমস্যা হয় আসলে? হ্যালুসিনেট করি। আপনি কি দড়িকে সাপ ভাবেন এমন? এটা কিন্তু হ্যালুসিনেশন না, ইলিউশন। ইলিউশন না, পিওর হ্যালুসিনেশন। ধরুন আমার পাশে কেউ নেই, কিন্তু আমি ভাবছি আমার পাশে কেউ আছে। তাকে আমি দেখতে পাই, তার সাথে আমি কথা বলতে পারি এবং তাকে আমি স্পর্শ করতে পারি। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনি নিজে যেহেতু বুঝতে পারছেন, আপনি নিজেই কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। কাটিয়ে উঠছি, কিন্তু ব্যাপারটা অন্যদিকে মন নিচ্ছে। কেমন? শুনে আপনাকে খুব সিরিয়াস একটা কথা বলতে চাই, পারবেন শুনতে? ওকে, এই যে আমি খুব সিরিয়াস, বলে। আমি সম্ভবত আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হচ্ছে পৃথিবীর সব কিছু ভুলে যে আমি অনন্তকালের মতো আপনার সাথে গল্প করে কাটিয়ে দিতে পারব। আপনি পারবেন? উত্তরটা এখানে লেখা আছে। আপনি তো রহস্যময় কেন? যারা কোনো এক মোহনায় মহাকে বধ করতে পারি জলচক্রে। কালকে ছুটির দিন জানেন তো, কোথায় ঘুরতে নিয়ে যাবেন আমাকে? আমি কিন্তু সেজে গুজে রেডি হয়ে বসে থাকবো ঠিক একটায়, যখন সূর্য একদম মাথার উপর থাকে। ভাবছি নিজেই সূর্য হয়ে যাব, নরম আলোয় পৃথিবীকে এক আলাদা সৌন্দর্য উপহার দেব। এই চিঠিটা বেশ কিছুদিন আগে লেখা, খুব ভেবেচিন্তেই লেখা। মানুষের মন বড় অদ্ভুত, কখন কোথায় কিভাবে সে নিমগ্ন হয়ে যায় বলা মুশকিল। আপনি যেমন শিমুলকে হারিয়ে নিজেকেই শেষ করে দিচ্ছিলেন, আমিও ঠিক তার উল্টো ছিলাম। মানে মুক্তির স্বাদ
বেশ ভালো লাগছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনো প্রেম নয়, কিন্তু চাইলেই কি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। আর প্রেমের শক্তি তো আপনি নিশ্চয়ই জানেন। প্রথম দিনেই সম্ভবত আমি আপনার কথার প্রেমে পড়ে গেলাম, সেই সাথে চেহারার মায়া। একটা ছোট্ট মুখ, অথচ তার ভেতরে কি গহীন এক মায়া। আমি অপেক্ষা করছিলাম, যদি সুযোগ পাই এই চিঠিটা দেব, যদি তেমন পরিস্থিতি তৈরি হয় তখন দেব। আমার মনে হয় সেই অনুভূতি তৈরি হয়েছে, সেই সুযোগ এসেছে, সেই অনুভূতি শাখা মিলেছে, তাই আজ মানিব্যাগ খুলে চিঠিটা আপনাকে দিতে পারলাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর বাক্যটা আপনাকে উপহার দিলাম, আমি তোমাকে ভালোবাসি। মিস্টার হোয়াইটের এক্সট্রিম পাওয়ার সব ময়লা ও জীবাণুকে করবে ছারখার। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার পারফেক্ট পরিষ্কার প্রতিবার। মহুয়া, আমাকে মাফ করে দাও, কোনো এক লোভে পড়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সিথি আমার সাথে বেইমানি করেছে, আমি একা হয়ে গেছি, ভীষণ একা। আমি তোমার কাছে আবার ফিরে আসতে চাই, আমাকে আরেকবার সুযোগ দাও। হ্যালো মহুয়া। জি। শরীর ভালো? ভালো। কি ব্যাপার, এভাবে কথা বলছেন কেন? মন খারাপ, এনিথিং রং, নাকি চিঠি পড়ে আপসেট? না, এমন কিছু না। ভেবেছিলাম চিঠি পড়ার পর আপনি অনেক কাছের হয়ে যাবেন, এখন তো মনে হচ্ছে দূরে কোথায় চলে গেছেন। আমার শরীরটা মনে হয় আবার খারাপ করছে। শরীর খারাপ নাকি মন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি। না, রাখবেন না, কথা বলুন ডাক্তারের মতো। আমি ডাক্তারও না, শিমুলও কিন্তু না। আচ্ছা, আপনি রবীন্দ্রনাথের ওই গানটা শুনেছেন, দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, যে বাসিতে বাতাস কাঁদে সে বাসিতে সুরে সুরে। না, শুনিনি। তাহলে শুনে নিন, এখনই ফোনটা রেখে ফোনটা চার্জে দিয়ে গানটা শুনুন। আপনাকে একটা সিরিয়াস কথা বলবো, খুবই সিরিয়াস। শিমুল আবার আমার সাথে যোগাযোগ করছে, 13 মাস পর। কি বললো সে? আমার কাছে ফিরে আসতে চায়। আপনি কি চান? আমি কিন্তু আপনাকে যেতে দিব না। কি করবেন আপনি? আপনাকে বেঁধে রাখবো, দড়ি দিয়ে বেঁধে রাখবো, আমার বাসায় দড়ি আছে। দড়ি দিয়ে মন বাঁধা যায়? আপনার হাতটা ধরি। আমরা কাল কথা বলি। আপনি কি শিমুলের কাছে ফিরে যাচ্ছেন? দেখুন, ব্যাপারটা না সিদ্ধান্তে, আর আপনার সাথে অল্প কিছুদিনের পরিচয়, তেমন কোনো অধিকারও জন্মায় নেই আমাদের। আর আমার মনে হয় যে আমি যে সিদ্ধান্তটাই নিই না কেন, আপনি ইনাফ ম্যাচিওর, আপনি বুঝতে পারবেন। আমাকে একটু ভাববার সময় দিন প্লিজ। আমি আজ আসি। Thank you.
কি সিদ্ধান্ত নিলে? শিমুলের সাথে যোগাযোগ হয়েছিল? হয়েছে। সারাদিন রাত মেসেজ করেছে। ২৫৬টা মেসেজ। আমি অনেক ভাবলাম, অনেক সারা রাত না ঘুমিয়ে অঙ্ক কষলাম, তারপরে হয়তো সঠিক সিদ্ধান্তটা নিলাম। খারাপ কোনো সিদ্ধান্ত নেবেন না, আমি কোনোভাবেই জোর করছি না। শিমুলের বোন থেকে কিন্তু আমি ঋষির সাথে সংসার করা শুরু করেছিলাম। আমি ঋষিকে হ্যালুসিনেট করতাম, প্রতি রাতে ঋষির সাথে দেখা হতো। সে আমার চুলে হাত বুলিয়ে দিত। আমি আজকাল আপনাকে হ্যালুসিনেট করছি, এমন কেন হচ্ছে? আজকাল মনে হয় আমার কথা খুব ভাবা হচ্ছে, আর না হয়তো অন্য কোনো মেয়ের কথা, যাকে আসলে মহুয়া ভেবে আপনি হ্যালুসিনেট করছেন। এটা আসলে ইলিউশন, আপনি তো রোগী না। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন, তাই তো বিশ্বাস করুন, আমি আপনাকে দেখেছি। একটা গোলাপি শাড়ি পরেছিলেন, শাড়ির আঁচল দিয়ে আপনি আমার ঘাম মুছে দিচ্ছিলেন। আছেন আপনার গোলাপি শাড়ি? গানটা শুনেছিলেন? হ্যাঁ শুনেছি। যে বাসিতে বাতাস কাঁদে সেই বাসিরই সুরে সুরে, দূরে কোথায় দূরে দূরে, আমরা দূরে কোথায় কিভাবে বসবাস করছি এটা আমরা জানি না শোনক, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা প্রকৃতির নিয়ন্ত্রণে। আমি শিমুলকেও এখানে আসতে বলেছি, ও আশেপাশেই কোথাও আছে। আচ্ছা, শূন্যতায় আমার এত খারাপ লাগা, তাকে পেয়ে কিভাবে ভুলে যাই? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন মো? চোখের জল মুছুন শোনো প্লিজ। যার জন্য আমার এত অন্ধকারে চলে যাওয়া, তাকে ফিরে পেয়ে যদি আমি ভালো থাকি, আপনি পারবেন না সেটা মেনে নিতে? আপনি অনুমতি নিলে আমি শিমুলের কাছে ফিরে যাব। আপনার অনুমতির জন্য অপেক্ষা করছি। চলে যান। Thank you.
এত সহজে সব কিছু সত্য ভেবে নিলেন? শিমুলকে গত রাতে আমি স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছি, যাকে হারানোর জন্য আজ আমার এই অবস্থা। যে ফিরছে না বলে আমি অসুস্থ হয়ে গেলাম, তাকে আজ পেয়েও তার কাছে কেন গেলাম না জানেন? কারণ আমি সেই হাওয়া দরকার, যে হাওয়া আগুন নেভায়, আগুন জ্বালায় না। আমি যখন নিঃশেষ হয়ে যাচ্ছিলাম, আমার পাশে আপনি ছিলেন সৈন্য, শিমুল ছিল না, মানুষের আত্মার মতো মানুষ দরকার, শিমুলের মতো না। মজা পড়ল, আমি তো অনন্ত আধুনিক কষ্ট পাচ্ছিলাম, একটু মজা করলাম। হারানোর বেদনায় আমি এতদিন কেমন ছিলাম বুঝলেন তো? এখন কেমন আছে? সুন্দর সুখের এক আলোয় আছি। আপনি থাকবেন তো আমার পাশে এরকম? আমি আপনার চিরস্থায়ী সূর্য। তাই মহুয়ার গ্রানে প্রেম সুখ সুখ মনে রূপ কথা হয়ে সহস্র জনম একসাথে পাড়ি দেব, কোন কালের আগুন।